রাতে বালিশের নিচে রাখুন রসুন, জীবন বদলে যাবে আপনার। নানান গুণের সমৃদ্ধ কাঁচা রসুনকে শরীরের সংস্পর্শে রাখলে উপকার পাওয়া যায়। যারা কাঁচা রসুন খেতে পারেন না তাদের ক্ষেত্রে বালিশের তলায় রাখলে একই উপকার মেলে, তাই নিয়মিত বালিশের তলায় কাঁচা রসুন রাখুন। এর থেকে দূর হয় হতাশা, এবং যারা অনিদ্রায় ভোগেন তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী। এছাড়া রসুন মন ও স্বাস্থ্যকে সতেজ রাখতে পারে। যারা বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য রসুনের জুড়ি মেলা ভাগ। এক্ষেত্রে বালিশের তলায় কিংবা বিছানার তলায় রাখলে স্বস্তিতে ঘুমোতে পারবেন। এছাড়াও রসুন চিবিয়ে খেলে কি কি উপকার পাবেন জানেন? তাও জানিয়ে দিচ্ছি। যাদের বারো মাস সর্দি কাশি লেগেই রয়েছে, রাতে ঘুমানোর আগে কাঁচা রসুন চিবিয়ে খেলে তারা উপকার পাবেন। নাক বন্ধ হওয়া নিমেষের মধ্যে দূর হয়ে যাবে, ঠান্ডাও অনেকটাই কমে যাবে। সকালে খালি পেটে এক কোয়া যদি রসুন চিবিয়ে খেতে পারেন তাহলে পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, এছাড়াও বাতের ব্যথাতে উপকার পাবেন। 3 নম্বর, রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক উপাদান, তাই কাঁচা রসুন পরিমিত খেলে বিশেষ করে লিভারের গন্ডগোল দূর হয় এবং স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে।